ভিউয়ার্স কানাডার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এজেন্সিগুলোর কাজ কি এজেন্সিগুলো মূলত একটি কাবার লেটার আর একটা রিজুমি তৈরি করে আর কোনো কাজই তাদের নেই বাট এই অল্প কাজ করে তারা আপনাদের কাছে অনেক টাকা চায় আপনারা অনেকে এই বড় অঙ্কের টাকা এজেন্সিকে দিতে পারেন না এবং সেই কারণে আপনারা কানাডার ওয়ার্ক পারমিটও প্রসেস করতে চান না আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কানাডার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিভাবে আপনারা একটি কাবার লেটার তৈরি করবেন এবং ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব যে এই কাবার লেটার দিয়ে কিভাবে আপনারা আবেদন করবেন কানাডার ওয়ার্ক পারমিটের জন্য ঘরে বসেই সল্যাটস গেট ইন টু দ্য ভিডিও ভিওয়ার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি রামিম আহমেদের জন্য একটি কানাডার ওয়ার্ক পারমিটের জন্য কাভার লেটার তৈরি করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং সেটা কিভাবে লিখতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড দিয়ে দিব আর আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কভার লেটারের লিঙ্কটি পেয়ে যাবেন পিডিএফ ফরম্যাটে এবং সেখান থেকে আপনারা এই কাভার লেটারটি ডাউনলোড করে নেবেন আপনারা যদি নিজেরা না পারেন তাহলে যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে একশো বা পঞ্চাশ টাকা দিয়ে বলবেন যে এরকম করে তৈরি করে দিতে তাহলে তারা তৈরি করে দিয়ে দিবে আর যারা ঘরে বসে পারবেন যাদের কম্পিউটার আছে সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই কানাডার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য একটি কাবার লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে একটি রিজুমি বা সিভিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি শুধু কাবার লেটার নিয়ে আলোচনা করছি দেখুন আমি এই কাবার লেটারটি তৈরি করেছি রামিম আহমেদের জন্য স প্রথমেই আপনারা নামটা লিখবেন ডান দিকে রামিম আহমেদ এই রামিম আহমেদের নিচে তার অ্যাড্রেসটা লিখবেন ভিলেজ বড়দেশ পোস্ট অফিস বিয়ানিবাজার পুলিশ স্টেশন বিয়ানিবাজার ডিস্ট্রিক্ট সিলেট তারপর তারপরে পোস্ট কোড নাম্বারটা দিবেন তারপরে মোবাইল নাম্বারটা দিতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে প্রথম অংশ প্রথম অংশের পরে চলুন আমরা দ্বিতীয় অংশটা দেখি দেখুন এখানে ডেটটা লিখতে হবে নভেম্বর থার্টি টু থাউজেন্ড ওয়ান লেটারটি আপনাদের এইভাবেই তৈরি করতে হবে কারণ এটি হচ্ছে কানাডিয়ান স্টাইল কাবার লেটার যেই কোম্পানিতে আমরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব সেই কোম্পানির নামটা এখানে লিখা হবে রিয়েল ফুড ফর রিয়েল কিডস এবং তাদের এড্রেসটা নিচে লিখে দিবেন ইস্ট এন্ড অফ টরন্টো অন্টারিও কানাডা যে জবের জন্য এই কভার লেটারটি তৈরি করেছি সেই জব হচ্ছে ডিশওয়াশারের জব ডিশওয়াশারের কাজ মানে হচ্ছে যেকোনো হোটেল বা রেস্টুরেন্টের বাসনপত্র পরিষ্কার করার কাজ ভিউ ওয়াস এই ডিশওয়াশারের জবটি আমি খুঁজে পেয়েছি ইন্ডিট ডট সি এ এটিরও লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা পেয়ে যাবেন দেখুন প্রথম লাইনটা কি লিখেছি আই হ্যাভ দা স্কিল এন্ড পটেনশিয়াল টু ফিল দ্য ডিশওয়াশার পজিশন দে টু অ্যাডভারটাইজ ফর অন ইনডিট ডট সি এ আমি ডিশওয়াশার জবের জন্য অ্যাপ্লাই করছি যে জবটি আমি খুঁজে পেয়েছি ইন্ডিড ডট সি তারপরের অংশটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আই পাস্ট হায়ার সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট একসাম ফাইভ ইয়ার ব্যাক পাঁচ বছর আগে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছি আইভ ওয়ার্কড উৎ দ্য কোক্স হোটেল ইন বাংলাদেশ এজ এ ডিশওয়াশার উদ দ্য স্যানিটাইজেশন ডিপার্টমেন্ট বাংলাদেশের দ্য কক্স হোটেলের স্যানিটাইজেশন ডিপার্টমেন্টে ডিশওয়াশার হিসেবে আমি কাজ করেছি আই হেভ ফোর ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন দিশ ফেল আমার চার বছরের অভিজ্ঞতা আছে আই ক্যান্সিক অ্যান্ড রাইট ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি এবং ইংরেজিতে লিখতে পারি এই প্যারাতে কোম্পানি যা চেয়েছে সেই রিকোয়ারমেন্টস গুলো আপনার আছে কিনা এখানে আপনাকে লিখে দিতে হবে তারপরের প্যারাটা খুব গুরুত্বপূর্ণ না বাট এটা আপনাকে লিখতে হবে এটি হচ্ছে যে ওই যে বলে না আমাদের দেশে যে পাম মারা তো এই যে কোম্পানিকে একটু পাম মারলাম আর কি যেন আমাকে সে সিলেক্ট করে টু ফার্দার ইউর বেস রিকোয়ারমেন্টস আই উড ব্রিং এন এনথুয়াস্টিক অ্যান্ড এনার্জেটিক অ্যাপ্রোচ টু দিস পজিশন আই টেক ডাইরেকশন ওয়েল বাট আই এম অলসো কে

অন কোম্পানি সাইট এখানে ক্লিক করুন দেখুন বিয়ারস ডিশওয়াশার জবের জন্য এখানে বর্ণনা দেওয়া আছে যে আপনি কত টাকা বেতন পাবেন কত ঘন্টা কাজ করতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা পড়ে নেবেন এখানে অ্যাপ্লাই ফর দিস পজিশনে ক্লিক করুন এখানে আপনার তথ্যগুলো দিতে হবে যেমন আপনার নাম দিতে হবে নামের ফার্স্ট নেম এই জায়গায় দিবেন এখানে লাস্ট নেম দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আর এখানে মোবাইল নাম্বারটি উল্লেখ করে দিবেন এবার আমরা যে কভার লেটারটি তৈরি করেছি দেখুন এখানে ক্লিক করে আপনারা এই যে কভার লেটারটি দেখিয়ে দিলে ওপেন দিলে এখানে হয়ে যাবে এবার রয়ে গেল আমাদের আরেকটি জিনিস সেটা হচ্ছে রিজুমি করে আমি দেখাবো তখন সেটা আপনারা এই জায়গায় ক্লিক করে দেখিয়ে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ তারা অতি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা কমেন্ট করতে থাকুন আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আপনারা যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিওটি দিয়ে দিব যে কিভাবে আপনারা কানাডার জন্য একটা রিজুমি তৈরি করবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি